পুলিশের হাতে রড ফকিস্টিয়া সাংবাদিক ভাই বন্ধুকে বলবো তাদের ছবি নেওয়ার জন্য যে পুলিশের হাতে কেন সন্ত্রাসীদের রড ফকিস্টিয়া আপনারা আমি আপনাদের সামনে আছি, যদি পুলিশ গ্রেপ্তার করে আমাকে গ্রেপ্তার করবে, যদি পুলিশ আক্রমণ করে আগে আমি সামনে থাকবো। আপনারা ওই ছেড়ে দেন, একটু ফাঁকা রাখেন, যান ওই ছেড়ে দেন, যান ওই ছেড়ে দেন। আমি তো বলছি আমি আমার নেতারা আমার কর্মীদেরকে রেখে আমি পিছনে যাবো, আমি বাংলাদেশ আমি সামনে আছি। ছাত্রলীগের গুন্ডা সরকারের পেটো বাইরে কাউকে ভয় করি না। আপনারা সিস্টেমেটিক হয়ে তো যদি চলেন আপনাদের গায়ে কেউ ফুলের আঁচড় দিতে পারবে না। আপনারা পুলিশ থেকে একটু দূরত্ব বজায় রাখেন, ফাঁকা রাখেন। আর সাংবাদিক ভাইদেরকে বলবো, আমি জানি না তারা পুলিশ নাকি পুলিশের ড্রেস পরে ছাত্রলীগের সন্ত্রাসী আমরা দেখতে পাচ্ছি, তারা আমাদের উপরে হয়তো আক্রমণ করতে পারে। সেজন্য আমরা আগে তাদের দিকে আক্রমণ জানাই। এ পর্যন্ত আমরা সমস্ত কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালন করেছি। আমরা একটা কথা বলেছি যে সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে, তো এই পুলিশের ব্যাকআপ কিন্তু তাই না? ভোট কেন্দ্র দখল করেছে পুলিশ এবং সেনাবাহিনী, কিন্তু বাস্তবই করছে আজকে পুলিশ এবং সেনাবাহিনী বলেন সরকারের পক্ষে এখন আর কেউ নাই। তারা বুঝতে পেরেছে এই সরকারের হাতে দেশ এবং জনগণ নিরাপদ নয়। পুলিশ আমাদের ভাই বন্ধু, তারা সরকারের অনেক সময় চাপের কারণে তারা অনেক সময় জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড তাদের করা লাগে, কিন্তু এখানে আমরা বলেছি আমাদের সমাবেশ এখানেই শেষ করবো। পুলিশ ভাইদেরকে বলবো আপনারা আমাদেরকে বাধা দিবেন না, যদি বাধা দেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে এযাবৎকাল যত আন্দোলন সংগ্রাম করেছি আমরা দেখেছেন আমরা কাপুরুষ নই, যদি এখানে জীবন দেব। কিন্তু আপনারা যদি আক্রমণ করেন পাঁচটা আক্রমণ হবে, কিন্তু বলে আমরা যেটা বলেছি এই যে আজকে মিথ্যা মামলা দিয়েছে, এই মামলায় সরকার এই যে আমাদের নতুন ধারা রাজনীতি সারা বাংলাদেশে যে ছড়িয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে জেগে উঠছে, এই কারণে আতঙ্কিত হয়ে সরকার আমাদেরকে গ্রেফতার করার জন্য মামলা দিয়েছে। কিন্তু অন্যায়ভাবে ছল ছাতুরি করে নয় ছয় করে বেশি দিন পার পাওয়া যায় না। আমরা একটা কথা বলেছি, আগে আরো চার থেকে পাঁচটা মামলা হয়েছে, একটা মামলায় জামিন নেই নেই, সরকার চেয়েছে আমাদেরকে আদালতের বারান্দায় ঘুরাবে, সে গ্রেপ্তার করো করো, কিন্তু আমরা মিথ্যা মামলা জামিন নেব না। ঠিক আজকে যে মামলা হয়েছে, যদি গ্রেপ্তার করে করবে তারা বাসা থেকে করতে পারবে, এখান থেকে কাপজব করে যেখান থেকে করতে পারবে তারা। আমাদের তো ক্যাসিনো শামীম কিংবা যুবলীগ ছাত্রলীগের মতো গুন্ডা বাহিনী নেই যে পুলিশকে পেটাবো, পুলিশের সাথে গোলাগুলি হবে, আমাদের তো সেই বাহিনী নেই। আমরা নিজের ছাত্র আমরা বলছি যদি পুলিশ গ্রেপ্তার করে আমি পুলিশ বাদী করবো, একেবারে আমরা প্রস্তুত আছি, যদি আপনি গ্রেপ্তার করবেন যাকে গ্রেপ্তার করবেন নিয়ে যান। আপনারা একটা ছাত্রের উপরে আঘাত করবেন না, যদি অন্যায় ভাবে আঘাত করেন আমাদের শরীরে রক্তবিন্দু থাকা পর্যন্ত সরকার টিকে আছে ভিন্ন মতের নাগরিকদের উপরে মামলা হামলা করে। কাজে আমরা সেই সরকারকে যদি মামলা হামলার ভয়ে চুপসে যায় সরকার আরো প্রশ্রয় পাবে, এটা করেই নাগরিকদেরকে হয়রানি করবে, মানুষজনকে হয়রান করবে। আজকে সাংবাদিক ভাবে তাকে নিরাপদ আছে, সাংবাদিক দম্পতি সাগরুনিকে বাসায় যে মার্ডার করে নাই, পুলিশ কি 74 বার ইনভেস্টিগেশন করতে পারছে, প্রতারণা প্রতিবেদন দিচ্ছে না। এই করোনাকালীন সময় 71 জন সাংবাদিককে
গ্রেফতার করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করা হচ্ছে, কাজেই সরকারের তো কেউ নিরাপদ না। আমরা একটা কথাই বলছি যে যথেষ্ট, এনাফ ইজ এনাফ, আর এই সরকারকে স্পেস দেওয়া যাবে না। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের যা হয় হোক না কেন, আপনারা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা যে লড়াই সংগ্রাম শুরু করেছি, আপনারা সেই লড়াই সংগ্রামে এগিয়ে নেবেন। সামনে ভারতের মধ্যস্থতায় মধ্যবর্তী নির্বাচনে একটা আলাপ চলছে রাজনৈতিক মহলে, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি বলবো, ভারতের পেটে আবার ঢোকার জন্য ভারতের সলবল কৌশল আপনারা মধ্যবর্তী নির্বাচন নিয়ে দিকে কেউ যাবেন না। আমরা এই দেশে যেহেতু অলিখিত ভাবে ভারত নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করছে সবকিছু, সেখানে তো সরকার আমাদেরকে একটা নতুন টার্গেট করেছে যে এই যে একটা এজেন্ডা তারা ঠিক করেছে, ওয়ান ইলেভেনের মতো আবার একটা নয় ছয় ঘটিয়ে আবার আওয়ামী লীগ বা দেখা যায় ভারতের যারা দালাল সেরকমটা শ্রেণীকে ক্ষমতায় বসাবে। আমরা যে ইতিমধ্যে রাজপথে সোচ্চার হয়েছি, সরকার হয়তো আমাদের সেই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য, ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে মানসিকভাবে দুর্বল করার জন্য, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই মিথ্যা মামলা দিয়েছে। আমার বাবার আরো তিনটি ছেলে আছে, যদি দেশের জন্য আমার জীবন উৎসর্গ করে দেয়, আমার বাবার আরো দুটো ছেলে থাকবে। আমার বাবা বলেছে আমার এই ছেলেকে আমি দেশের জন্য উৎসর্গ করে দিচ্ছি। যদি 1952 সালের শহীদরা যদি জীবন না দিত, 71-এ যদি 30 লক্ষ মানুষ তাদের জীবন না দিত, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যদি নূর হোসেনরা জীবন না দিত, এই দেশে গণতন্ত্র ফিরে আসতো না। প্রত্যেকটি ইতিবাচক পরিবর্তন মানুষের রক্তের উপর দিয়ে হয়েছে। আজকে এই দেশের যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা দেবো। আপনার প্রস্তুত আছেন? বাংলাদেশের ছাত্র যুবক তরুণদের মাঝে এই মেসেজ আপনারা ছড়িয়ে দেবেন। আমরা যে স্লোগান তুলেছি, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, স্বৈরাচারের গতিতে আগুন জ্বলে একসাথে, এই স্বৈরাচারের গতিতে আগুন না জ্বলা পর্যন্ত, স্বৈর শাসন অবসর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম থাকবে। আমি কোথায় আছি, কি পর্যায়ে আছি, কিংবা আমার নেতা কর্মীরা কে কোন জায়গা আছে, সেটি দেখার বিষয় নয়। আজকের পর থেকে যদি কোনো অস্বাভাবিক পরিস্থিতি হয়, আপনারা এই সংগ্রাম চালিয়ে যাবেন। আজকের তরুণ প্রজন্ম যেভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ডেকেছে, এই তরুণ সমাজের বিজয় অনিবার্য। আপনাদেরকে বলবো, আপনার পুলিশ বার আপনারা সরে দেন, আমরা মিছিল দেবো না, মোড় থেকে যে যার মতো চলে যাবে, আপনারা সরে দেন। আমরা বলছি মিছিল দেবে না, যদি মিছিল দেয় আপনার প্রয়োজনে মরে যায়, আপনাদের যা করা করেন, কিন্তু আমি বলছি মিছিল দেবে না। তারপরে যদি আপনারা গায়ে পরে আক্রমণ করেন, যদি আমাদেরকে বাধা দেন, তাহলে আমাদের কিছু না। আমরা বলছি শাহবাগ মোড়ে আমাদের কর্মসূচি শেষ। আমরা এখানে যাবে সবাই, সবাইকে আমার বলুন, পুলিশের বাধা অতিক্রম করে স্বদর্পে আমরা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমরা বারবার রক্ত দিয়েছি, সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, কোনো হামলা মামলা দিয়ে আমাদেরকে ভয় দেখাতে পারবে। আমরা বীরের মতো আজকে শাহবাগের কাছে এসেছি।